हेलो फ्रेंड्स, सायंतिकास किचने अपने सकल के स्वागत। आज के इजी ब्रेकफास्ट रेसिपी अपन संगे शेयर करब। प्रतिदिन एक घे ब्रेकफास्ट ना बनिए बनिए नीते पारें रेसिपिटी। जेमन एक इजी ब्रेकफास्ट रेसिपी सेरकम ही टेस्टी और हेल्दीओ रेसिपिटी। हमें आज के बनाब बाटर टोस्ट एक अन्यरकम भावे। ताहले चलून देखे नी आज के भावे बाटर टोस्टा बनाच्छी। एखाने बाटर टोस्ट बनानोर जोन्नो आमी एखाने निये निएछी ब्राउन ब्रेड, स्लाइस ब्रेड व्यवहार करछी। आर आमी ब्राउन ब्रेडे करछी, आपनारा नर्मल ब्रेडे करते पारेन। निये निलाम एखाने बाटर। बाच्चारा एकघेये ब्रेकफास्ट खेते खेते बोर हो जाए, एमनकि आमादेरो एकघेये ब्रेकफास्ट भालो लागे ना, सेक्षेत्रे बानिये निते पारेन एई रेसिपिटी। भीषण इजी और खूब कम समय किन्तु एटा बानानो হয়ে যাবে। এবারে আমি ব্রেডে খুব ভালো করে বাটার লাগিয়ে দিচ্ছি। ছুরির সাহায্যে খুব ভালো করে এক একটা করে আমি ব্রেডে বাটার লাগিয়ে নেব। একটু বেশি করেই কিন্তু বাটারটা লাগাচ্ছি। এভাবে প্রত্যেকটা ব্রেডেই আমি বাটার লাগিয়ে নিচ্ছি। আমি অলরেডি আপনাদের সঙ্গে বিভিন্ন রকমের ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করেছি। এই ভিডিও শেষে আমি সেই প্লেলিস্টটা অ্যাড করে দেব, চাইলে অবশ্যই রেসিপিগুলো আপনারা দেখে ট্রাই করতে পারেন। এভাবে প্রত্যেকটা ব্রেড তৈরি করে এখানে একটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ব্রেডের স্লাইস। ব্রেডের যেদিকটা আমরা বাটার লাগিয়েছি সেটা কিন্তু আমি নিচের দিকে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এভাবে বাটারের ব্রেডটা সেকে নেব। আমি পাত্রে কোনো বাটার ইউজ করিনি। আপনারা চাইলে ব্রেড দেওয়ার আগেও কিন্তু পাত্রের মধ্যে কিছুটা বাটার দিতে পারেন। এবারে একটা সাইড আমি উল্টে দিচ্ছি। এবারে নিয়ে নিচ্ছি একটা স্ট্রেনার। বাড়িতে চা ছাকার জন্য যে ছাকনি থাকে সেটাই ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিলাম পাউডার সুগার। চিনি গুঁড়ো করে আমি এভাবে ব্রেডের উপরে চিনির গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। পাউডার সুগার ব্যবহার করলাম কারণ চিনিটা খুব সহজে ব্রেডে মিশে যাবে। এবার উপর থেকে অল্প অল্প করে দুধ আমি 1 টিস্পুন 1 টিস্পুন করে দুটো ব্রেডের উপর দিয়ে দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু দুধ দেওয়ার প্রয়োজন নেই, 1 টিস্পুন দুধ দিলেই যথেষ্ট এক একটা ব্রেডের ক্ষেত্রে। এবার উল্টে পাল্টে ব্রেডগুলোকে সেকে নিচ্ছি আমি। খুব বেশি দুধ কিন্তু দেবেন না, তাহলে এটা নরম হয়ে পাত্রে লেগে যাবে। আমি প্রতিদিন আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করে থাকি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অন করতে ভুলবেন না। তাহলে আমি যখনই নতুন রেসিপি শেয়ার করব সেগুলো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবে আমি ব্রেড টোস্ট করে নিলাম। এবার একইভাবে বাকি ব্রেডগুলো আমি টোস্ট করে নিচ্ছি। রেসিপিটি ভীষণ ইজি, অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তৈরি হয়ে গেছে আমাদের ব্রেড বাটার টোস্ট। উপর থেকে আবারও কিছুটা পাউডার সুগার ছড়িয়ে আমি এটা সার্ভ করছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। আজকের মতো এ পর্যন্তই, আবার হাজির হব আগামীকাল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।